শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মাদারীপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কবিরাজপুর শিয়াদ মাধ্যমিক বিদ্যালয়, রাজুর, মাদারীপুর। আজকের পাঠ পরিস্থিতি শ্রেণী নবম দশম, বিষয় রসায়ন, অধ্যায় একাদশ। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের ক্লাসে আমি তোমাদের একাদশ অধ্যায়ের হাইড্রোকার্বন থেকে অ্যালকেন এবং অ্যালকিন সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে অ্যালকাইন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলেই যতক্ষণ না আমার ক্লাসটি শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো, পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। তাহলে তোমরা এই নিচের সংকেতগুলো একটু লক্ষ্য করো, এটা কি জাতীয় সংকেত, কি জাতীয় যৌগের সংকেত। তোমরা নিশ্চয়ই জানো যে পূর্বের ক্লাসে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা গঠিত যৌগকে অ্যালকেন এবং কার্বন কার্বন দ্বি বন্ধন দ্বারা গঠিত যৌগকে অ্যালকিন। তাহলে কার্বন কার্বনের সাথে এখানে কি আছে, তিনটা বন্ধন দ্বারা যুক্ত আছে। তাহলে এই যৌগকে আমরা কি বলতে পারি, তোমরা একটু চিন্তা করে বলো। এখানেও তোমরা দেখতেছো কার্বন এবং কার্বনের সাথে তিনটা বন্ধন আছে, তাহলে এগুলাকে আমরা বলবো হলো অ্যালকাইন। শিক্ষার্থী বন্ধুরা, কার্বন কার্বন দ্বারা তিনটি বন্ধন দ্বারা গঠিত যে হাইড্রোকার্বন থাকে তাকে আমরা বলবো অ্যালকাইন। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হলো অ্যালকাইন। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের শিক্ষণফল জেনে নেব। অ্যালকাইন কী তা ব্যাখ্যা করতে পারবে, অ্যালকানের নামকরণ করতে পারবে, অ্যালকানের প্রস্তুতি বর্ণনা করতে পারবে, অ্যালকানের রাসায়নিক ধর্ম বর্ণনা করতে পারবে। তো প্রথমে আমরা অ্যালকাইন সম্পর্কে ধারণা নিব। যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকাইন বলে। অ্যালকানের সাধারণ সংকেত তোমরা দেখতে পাচ্ছ, কার্বনের সাথে এখানে এন আছে, হাইড্রোজেন টু, এন মাইনাস টু। অ্যালকাইনের প্রথম সদস্যের নাম হলো ইথাইন বা অ্যাসিটিলিন বলতে পারি। তাহলে আমরা অ্যালকাইনের কিছু এখানে সংকেত আছে সেগুলো একটু দেখে নিই, যে ইথাইন, তারপর কি প্রোপাইন এক, বিউটাইন টু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অ্যালকাইন কাকে বলে এবং অ্যালকাইনের কিছু সংকেত এবং নাম দেওয়া আছে, এগুলো তোমাদের নোট খাতায় লিখে নাও। এখন আমরা অ্যালকাইনের কিছু নামকরণ জানবো। এখন তোমাদের আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো, অ্যালকাইন কাকে বলে, অ্যালকাইনের প্রথম সদস্যের নাম কি। আশা করি তোমরা সকলেই এই দুইটা প্রশ্নের কি উত্তর বলতে পারবে। এখন আমরা অ্যালকাইনের নামকরণ জানবো। প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ, এক দুই তিন চার, চারটা কার্বন আছে, তার মানে এটা হলো কি, বিউটেন। তার মানে এই কার্বন কার্বনের সাথে তিনটা বন্ধন থাকার কারণে এটাকে আমরা বলবো বিউটাইন অন। কেন বিউটাইন এক বললাম, কারণ এই যে যে বন্ধ যেদিক থেকে দ্বিবন্ধন শুরু সেই দিক থেকে আমরা গণনা করব। তার মানে এই এক নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন ত্রিবন্ধনটা যুক্ত আছে, ঠিক না? এই জন্য এটার নাম হলো বিউটাইন অন। এরকম বিউটাইন টু, তারপরে দুই নম্বর কার্বনের সাথে তিনটা বন্ধন যুক্ত আছে। তারপর হলো প্যান্টাইন টু, যেহেতু এখানে কয়টা কার্বন আছে, পাঁচটা কার্বন আছে, তোমরা দেখো পাঁচটা কার্বন আছে এবং এখানে দুই নম্বর কার্বনের সাথে তিনটা বন্ধন যুক্ত আছে, এই জন্য এটার নাম হলো প্যান্টাইন টু। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই গাঠনিক সংকেত অ্যালকেনের নামকরণগুলো তোমাদের নোট খাতায় লিখে নাও। এখন আমরা আরও কিছু নামকরণ জানব। তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাক্সাইন টু, তাহলে কার্বন কয়টা আছে, ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়, এবং দুই নম্বর কার্বনের সাথে কি আছে, দ্বি ত্রিবন্ধন যুক্ত আছে, এই জন্য এটার নাম হলো হ্যাক্সাইন টু।
এরকম ভাবে হেক্সাইন 3 যেহেতু এটা 3 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, তারপরে হলো হেপটাইন 3। এখানে হেপটাইন হলো কেন, কার্বন সংখ্যা আছে 7, হ্যাঁ 7টা কার্বন থাকার কারণে আমাদের এটার নাম হলো হেপটাইন 3। যেহেতু কার্বন সংখ্যা বন্ধনটা কোন দিক থেকে শুরু, 1 2 3, 3 নম্বর কার্বনের সাথে 3টা বন্ধন আছে, এই জন্য এটার নামকরণটা হলো হেপটাইন 3। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের নোট খাতায় এই গাঠনিক সংকেতগুলা লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অ্যালকাইনের প্রস্তুতি জানব, যে ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুত করা যায়। ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে পানি যোগ করলে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। তাহলে আমরা সমীকরণের মাধ্যমে দেখি, এটা হলো ক্যালসিয়াম কার্বাইড, এর সাথে যখন আমি পানি যুক্ত করলাম তাহলে পাবো ইথাইন বা অ্যাসিটিলিন, এবং কি পেলাম, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রস্তুত প্রণালীটা তোমরা তোমাদের নোট খাতায় লিখে নাও। এখন আমরা তোমাদেরকে কিছু প্রশ্ন করব, যে যে কোনো তিনটি অ্যালকানের নাম ও সংকেত লিখো, অ্যালকানের একটি প্রস্তুত প্রণালী লিখো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তর বলতে পারবে এবং লিখতে পারবে। এখন অ্যালকানের রাসায়নিক ধর্ম আমরা জানব, যে অ্যালকিনে কার্বন কার্বন, এটা অ্যালকাইন হবে, অ্যালকাইনে কার্বন কার্বনকে ত্রিবন্ধন থাকে, একটি শক্তিশালী হলো, অপর দুইটি হলো তুলনামূলক দুর্বল। তার মানে অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, একটি শক্তিশালী হলে অপর দুইটি তুলনামূলক দুর্বল। অ্যালকাইনের দুর্বল বন্ধন ভেঙে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তার মানে অ্যালকিনের মতো তারা সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমরা এখানে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া যদি দেখি, নিকেল প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন এর সাথে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয়। তাহলে আমরা সমীকরণটা দেখি, যদি আমরা অ্যালকাইনকে বা হাইড্রোজেন যোগ করি এবং নিকেল প্রভাবকের উপস্থিতি বিক্রিয়া করি, তাহলে এটা পেলাম আমরা ইথেন বা অ্যালকেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অ্যালকাইনের রাসায়নিক ধর্মগুলো তোমাদের নোট খাতায় লিখে নাও। এখন আমরা পরবর্তী স্লাইডে যাব, স্লাইডগুলো থেকে আমরা আরও কিছু সংযোজন বিক্রিয়া দেখব। তাহলে ব্রোমিন সংযোজন, ইথাইনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথাইন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে টেট্রা ব্রোম ইথেন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়, সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে, ইথাইন যে অসম্পৃক্ত যৌগ তা এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অ্যালকাইনের ইথাইন বা অ্যালকাইন এর সাথে যখন ব্রোমিন যোগ করলাম, তখন আমরা পাইলাম হলো টেট্রা ব্রোম ইথেন। তার মানে এই পরীক্ষার দ্বারা কিন্তু আমরা অ্যালকাইন বা অ্যালকিন যে অসম্পৃক্ত যৌগ সেটা কিন্তু আমরা পরীক্ষা করে চিহ্নিত করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও কিছু ধর্ম জানবো। পানি সংযোজন বিক্রিয়া, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইথানের মধ্যে 20% সালফুরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট যোগ করলে ইথানল বা অ্যালডিহাইড উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে দেখলাম ইথা অ্যালকাইনের মধ্যে আমরা যদি কি পানি যোগ করি, তাহলে আমরা কার উপস্থিতি, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট, তাহলে পেলাম অ্যালডিহাইড, যেটাকে আমরা ইথানল বলতে পারি বা ইথাইলডিহাইড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই রাসায়নিক ধর্মগুলো তোমাদের নোট খাতায় লিখে নাও। এখন আমি তোমাদের একটু কাজ দেব, যে ইথাইন যে অসম্পৃক্ত যৌগ তা বিক্রিয়া দ্বারা প্রমাণ করো। তার মানে ইথাইন যে এটা একটা অসম্পৃক্ত যৌগ, তাহলে কি দ্বারা আমরা ব্রোমিনের দ্রবণ যোগ করেও পারি। এই পরীক্ষাটা যদি এখানে লিখি, তাহলে কিন্তু ইথাইন যে অসম্পৃক্ত যৌগ সেটা কিন্তু প্রমাণ করা যাবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমরা এখানে নিচের কোন অ্যালকান জাতীয় যৌগ, বিউটাইন, পেন্টাইন এবং অ্যালকেন, তাহলে এখানে আমাদের 4টা অপশন আছে, কোন অপশনটি সঠিক হবে তোমরা চিন্তা করে ভেবে চিনতে বলো। এবং আরও কিছু আমরা প্রশ্ন, কার্বন কার্বন ত্রিবন্ধন দ্বারা গঠিত যৌগকে কী বলে, এখানেও 4টা অপশন আছে, এই 4টা অপশনের ভিতরে কোনটা সঠিক সেটা তুমি বলো। তাহলে প্রথম প্রশ্নটা আমাদের ছিল, নিচের কোনটি অ্যালকান জাতীয় যৌগ, পেন্টাইন, কারণ অ্যালকাইন জাতীয় যৌগ হলে কার্বন কার্বন কি ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে আমরা
এটা প্রথম ক নাম্বার দিয়ে দেখি আসলে উত্তরটা কি হয়েছে, ভুল হয়েছে। খ নম্বরে উত্তরটা সঠিক হয়েছে, অভিনন্দন, উত্তরটি সঠিক হয়েছে। তো সেক্ষেত্রে বন্ধু এরকম আমরা কার্বন কার্বন ত্রিবন্ধ দ্বারা গঠিত যৌগকে আমরা কি বলতে পারি, প্রোফিন, না এটা না, তাহলে এটা দিয়ে দেখি আসলে কি, অ্যালকাইন, তাহলে এই উত্তরটিও সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতেছো। আমি ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর রসায়ন নিয়ে আরও কিছু ক্লাস নিয়ে তোমাদের সামনে আসব। আশা করি আমার ক্লাসগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে একটি বাড়ি কাজ দিব, অ্যালকাইনের প্রস্তুতি সমীকরণ সহ বর্ণনা করো, অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া সমীকরণ সহ বর্ণনা করো। আশা করি তোমরা বাসায় বসে সকলে এই দুইটা প্রশ্নের কি উত্তর লিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আসলে ক্লাসগুলো আমরা চেষ্টা করি ভালোভাবে নেওয়ার জন্য, অনেক সময় ইন্টারনেটের যে স্পিড কম থাকার কারণে হয়তো সমস্যা হয় বা ঠিক সময় মতো আমরা তোমাদের ক্লাসে আসতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আজকের মতে আমি তোমাদেরকে বিদায় জানিয়ে এখনই আমি শেষ করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।